কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমার ফুলেশ্বরী অঞ্চলের 80 নম্বর বুথের 21টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বৃহস্পতিবার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভূমিকে হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন বিজেপি ছেড়ে আশা কর্মীরা। 2021 বিধানসভায় এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন জেলা সভাপতি অভিজিৎ বাবু। তিনি কিছু ভোটে বিজেপির প্রার্থী নিখিল রঞ্জন দে তার কাছে পরাজিত হন। তারপর থেকে অভিজিৎ বাবু টার্গেট করেন ওই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের শক্তিশালী করবেন। যোগদান করলেন কেন? আমাদের পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নতি, যে ধারাবাহিক উন্নতি চলছে এবং এনার যে ন্যায় নীতি আদর্শ এতটা সুন্দর, এই আমাদের যে সাধারণ কর্মী থেকে কাউকে নেতা যেই হোক না কেন সবাইকে সমান চোখে দেখার, এটা একটা দারুণ অকল্পনীয়, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং এই যে উন্নয়ন, এই উন্নয়নকে আমরা বিজেপিতে যখন গিয়ে এখানে পঞ্চায়েত জিতাইছি, দেখার পরে দেখলাম এই কয়দিনে আমার অনেকটা অভিজ্ঞতা হলো যে বিজেপি যে সিস্টেমে রাজনীতি করতে যায়, সেই সিস্টেমে রাজনীতি করতে গেলে আগামী দিনে ভবিষ্যতে আমাদের উন্নয়ন থেকে তো পিছাবো, একে অপরকে হয়তো আমার একটা কিছু হইতেও পারে। এই ধরনের পরিস্থিতি দেখে আমরা নিজেই চিন্তা করলাম, আমাদের মা মাটির সরকারের যে আমরা আগে সমর্থিত ছিলাম ওখানেই খুব ভালো ছিল, এবং ন্যায় নীতি আদর্শ উন্নয়ন, ধারাবাহিক উন্নয়ন, এই উন্নয়নকে শক্তিশালী করার জন্য আমরা ওখানে গিয়া খুব অস্বস্তিকর ছিলাম যে এই উন্নয়নের বিপক্ষে যে আমরা ভোটদানটা করেছি এটা খুব ভুল করেছি। আসলে এখানে 80 নম্বর বুথ, গত পঞ্চায়েতে আমরা এই বুথটা হেরেছিলাম সামান্য ভোটে। এখানে আগাগোড়াই বিজেপির একটা শক্তি ছিল, আজকে আমরা আনন্দিত যে এখানে বিষ্ণু দাস, প্রদীপ দাস, সুজিত মদক, রতন মদক, বিশ্বজিৎ ভৌমিক, দীপেন দে, বাদলচন্দ্র মদক, হারাধন মদক, মধুসূদন মদক, পরিতোষ মদক, তাপস মদক, বাপ্পা দাস, সন্তোষ দাস, মিথুন দাস, গোপালচন্দ্র সরকার সহ এখানে পরেশচন্দ্র দাস, অমল দাস, প্রসেনজিৎ দাস, শ্যামমলা দাস, টিপিন বর্মন, সুভাষ দাস, এরা প্রায় 21টি পরিবার তাদের সহকর্মীদের সকলকে নিয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মামাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আপনারা জানেন যে বাজেটে ঘোষণা করেছেন যে 100 দিনের যে কাজের টাকা বকেয়া ছিল সেটা কেন্দ্র সরকার দেয়নি। এই টাকা যখন মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার নিজের তরফ থেকে দিচ্ছেন, 21 ফেব্রুয়ারির পর থেকে সে টাকা দেওয়া শুরু হবে, এটা নিয়ে গ্রাম বাংলায় একটা মানুষের মধ্যে দীর্ঘদিনে একটা না পাওয়া ধন তারা ফিরে পাচ্ছে, একটা মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আছে। বিশেষ করে মায়েরা বোনেরা যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে জেনারেল কাস্টের ক্ষেত্রে, এবং যারা এসসি ছিলেন রাজবংশী পরিবার তারা 1000 টাকা পেতেন, তারা 1200 পাচ্ছেন। এই যে ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী, এটা একটা গ্রামগঞ্জে প্রচুর একটা জোয়ার তৃণমূলের পক্ষে নিয়ে এসছে। এবং আরও যেটা উনি ঘোষণা করেছেন, আপনারা জানেন যে 50 দিনের কাজের গ্যারান্টি যেটা রাজ্য সরকার নিজে দেখছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমরা কিছু পাচ্ছি না, আমরা কিছু আশা করছি না এদের কাছে, এদের কাছ থেকে শুধু বঞ্চনাই আমরা পেতে পারি। সেই নিয়ে গ্রাম বাংলাতে প্রচুর বিজেপি, আজকে সকালেও আপনারা জানেন যে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ধলপল টুয়ে আমরা প্রচুর বিজেপির সেখানকার যারা কিনা মণ্ডলের সহসভাপতি, মণ্ডলের সেক্রেটারি, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যারা কিনা সেখানকার লিডার মূল বিজেপির তারা জয়েন করলো। আজকে এখানে আমরা আছি পুটিমারি ফুলেশ্বরী কুচবিহার দক্ষিণ বিধানসভা, এখানেও জয়েন হয়েছে। এখান থেকে আমরা যাবো বলরামপুর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে, বলরামপুর 1, ওখানে প্রায় 300 বিজেপি কর্মী তারা বসে আছেন যারা কিনা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। আপনি করছেন, এর কতটা প্রভাব পড়বে? বিজেপির বাঁধ ভেঙে গেছে, আজকে সারা জেলা মিলে 400 লোক নিয়ে এসপি অফিসে মিছিল করে দিয়েছে, অর্থাৎ বিজেপির আর ধরে রাখার মতন আর কিছু নেই। আচ্ছা, আজকে এসপি অফিস ঘেরাওয়ের সময় দেখা গেল যে মুখ্যমন্ত্রী বেশ কিছু ফেস্টন রাজনৈতিক সংস্কৃতি বিজেপি ধ্বংস করে ফেলছে। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী সারা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার ছবি লাগিয়েছিল শহরের নাগরিকবৃন্দকে, সেখানে তৃণমূলের নামও ছিল। শহরের নাগরিকবৃন্দ মুখ্যমন্ত্রীকে একটা ধন্যবাদ জানিয়ে ফ্লেক্স লাগিয়েছিলেন যে শহরের ওপরে যে বর্ধিত ট্যাক্স ছিল সেই ট্যাক্স মুখ্যমন্ত্রী রদ করে দিয়েছেন রাসমেলা মাঠে। সেই আনন্দে শহরের বাসীর পক্ষ থেকে একটা ফ্লেক্স লাগানো হয়েছিল সাগরদিঘির পারে, সেই ফ্লেক্স ছিঁড়ে ওরা সাগরদিঘির জলে ফেলেছে। মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে
মুখ্যমন্ত্রীকে মানুষের হৃদয় থেকে সরানো যাবে না। তৃণমূল কংগ্রেস যদি মনে করে আজকে দু ঘন্টার মধ্যে আমরা ঘোষণা করবো, দু ঘন্টার ভেতরে কুচবিহার জেলায় কোথাও আর নরেন্দ্র মোদীদের ছড়ি থাকবে না। এমনকি যদি মনে করেন পেট্রোল পাম্প, পোস্ট অফিস বা সারের দোকান যত মোদীর ছবি আছে সব খুলে দেবে, দু ঘন্টার ঘোষণা। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি আমাদের দল বা আমাদের নেত্রী এটা সেটা, তাই আমরা সেটা করছি না, দেখে নিচ্ছি আরো।